আমরা পারুল প্রকাশনের টার্গেট 2023 থেকে অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল পশ্চিম মেদিনীপুরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। শর্টে একে আছে সঠিক উত্তর নির্বাচন করো, একের এক সেইখানে হয় জাহাজডুবি, কোনখানে জাহাজডুবি হয় যেখানে কেউ শঙ্কা করে না। একে দুই চন্দ্রগুপ্ত নাটকটি কোন ধরনের নাটক, ঐতিহাসিক নাটক। একে তিন ভারতবর্ষ শব্দে কয়টি দল আছে, চারটি। একে চার কর্ম থেকে করম, কোন ধ্বনি পরিবর্তন কার্যকর হয়েছে মধ্য স্বরাগম। দুয়ের দাগে আছে, দুয়ের দাগে সব প্রশ্ন কিন্তু এক নাম্বারে, সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে এক গুণ সাত মানে প্রত্যেকটার মান সাত, এই সরি এক, দুয়ের এক বলেছে সেইটি সবার চেয়ে শ্রেয়, সবার চেয়ে শ্রেয়টি কি। কবির মতে কারোর সঙ্গে বিবাদ না করে সমস্ত দুঃখ সহ্য করে টিকে থাকাকেই সবার চেয়ে শ্রেয় বলা হয়েছে। দুয়ের দুই আছে আর টুক করে, টুক করে কি হবে, টুক করে তোতায়ের কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল। দুয়ের তিন বলেছে মুখ প্রক্ষালনাদি শব্দের অর্থ কি, মুখ প্রক্ষালনাদি শব্দের অর্থ হলো মুখ ধোয়া। দুয়ের চারে বলেছে যাও বীর মুক্ত তুমি বক্তাকে সেকেন্দার শাহ। দুয়ের পাঁচ চন্দন থেকে চন্দন ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কার্যকর হয়েছে, সমীবহন। দুয়ের ছয় মধ্য সরালোপ সরলোপ অন্য কোন নামে পরিচিত, সম্প্রকর্ষ। দুয়ের আট বলেছে দল কয় প্রকার এবং কি কি, দল হচ্ছে দুই প্রকার, এক হলো মুক্ত দল আর দুই হচ্ছে রুদ্ধ দল। দুয়ের নয় বলেছে আচ্ছা একটা বাদ গেছে, দুয়ের সাতের দাগের ধ্বনি পরিবর্তনের একটি মূল কারণ উল্লেখ করো, শব্দের উচ্চারণের সরলীকরণের প্রতি বাকযন্ত্রের সহজাত প্রবণতাই হলো ধ্বনি পরিবর্তনের মূল কারণ। তাহলে শব্দের উচ্চারণের সরলীকরণের প্রতি বাকযন্ত্রের সহজাত প্রবণতা। আচ্ছা এবার দুয়ের নয় আসে উপনিহিতি কাকে বলে উদাহরণ দাও, শব্দের মধ্যে হর্ষই বা হর্ষ ধ্বনি থাকলে অনেক সময় তাদের যথা নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হওয়ার প্রবণতা দেখা যায়। হর্ষই বা হর্ষ ধ্বনির এই নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার প্রবণতাকে উপনিহিতি বলে, যেমন করিয়া কইরে। তিনের আছে, তিনের বলেছে উৎস নির্দেশ করে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুই এটা প্রত্যেকটার মান হচ্ছে দু নাম্বার, মনেরে তাই কহ যে সংকলিত মন্তব্যে কি কইতে বলেছেন, কেন বলেছেন। আচ্ছা উৎস নির্দেশ করো, আচ্ছা উৎস এভাবে বলবে প্রশ্নোক্ত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। নিয়ে বলবে সংকলিত মন্তব্যে কবি বলেছেন ভালো মন্দে যাহাই আসুক সত্যের এলাও সহজে। আর কেন বলেছেন, কবি বলেছেন যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্য বা বাস্তবকে সহজভাবে গ্রহণ করার মধ্য দিয়েই জীবনের সরল সত্যকে খুঁজে পাওয়া যাবে। তিনে দুয়ে বলেছে কিন্তু তুই এখন অ ক শিখবি, কোন পরিস্থিতিতে কে একথা বলেছে আলোচনা করো। এই যে চাইতো কিন্তু তুই এখন অ ক খ শিখবি, প্রতিটা প্রশ্নের মান হলো দুই, স্কুলে যাবি। কবিতার এই অংশের অর্থ উৎস হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতা থেকে অংশটি নেওয়া হয়েছে। আর কোন পরিস্থিতিতে কে কথা বলেছে, তোতাই নামের একজন শিশু গাছেদের মতো সবুজ জামা চায়, কিন্তু তোতায়ের এই অদ্ভুত ইচ্ছা বড়রা সমর্থন করে না। বড়রা প্রচলিত নিয়মেই একজন বালকের বেড়ে ওঠায় বিশ্বাস করেন, তাই তারা মনে করেন তোতায়ের স্কুলে যাওয়া এবং অ ক খ শেখা উচিত, খেয়াল খুশি মতো চলা উচিত নয়। অতএব কবিতার এই অংশটিতে ছোটদের প্রতি বড়দের শাসন এবং কর্তব্যবোধের পরিচয় ফুটে উঠেছে। চারের একে আছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল, আরব সেনাপতির মুখ বিবর্ণ হওয়ার কারণ আলোচনা করো। এটারও প্রশ্নের মান দুই, তো একটা লিখবে আরব সেনাপতি এবং মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিলেন, তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতে থাকেন। এই সময় কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। এই কথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেছে। চারে দুয়েতে বলেছে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি, বক্তাকে, বক্তা নিজের পরিচয় কি দিয়েছে। বক্তা হলেন চন্দ্রগুপ্ত, লিখবে বক্তাকে, বক্তা হলেন চন্দ্রগুপ্ত, নিজের পরিচয় কি দিয়েছেন। নিজের পরিচয় দিয়েছেন যে তিনি মগধের রাজপুত্র এবং তার পিতার নাম হচ্ছে মহাপদ্ম।